যে রিজিকের ফায়সালা হয় আসমানে কোনো ব্যক্তি জমিনে কারো রিজিকের ফায়সালা করতে পারে না আমার আপনার জন্য কোন জায়গা ততদিন পর্যন্ত বরাদ্দ থাকবে রিজিক যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সেখানে রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন আমরা যদি আল্লাহর প্রতি দৃঢ় চিত্ত ইমানের অধিকারী হতে পারি আমাদের বিশ্বাসের ভিত্তিটা যদি মজবুত হয় যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থাতেই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন রিজিক লাভ করা এবং বৃষ্টি বর্ষণ হওয়ার আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটা কারণ হচ্ছে আল ইস্তেক অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা যায় যে আসলে আমাদের রিজিক কেন কমে যায় সেই বিষয়টা একটু আমাদের উপলব্ধি করা দরকার এক নম্বর যে কারণে কমে যায় সেটি হচ্ছে পাপ টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য আমরা হৃদয়ের গভীর গভীরতম প্রদেশ থেকে আল্লাহর প্রশংসা উচ্চারণ করি সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদসালাত বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার কল্যাণকামী রহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর উপর কর আল্লাহ কালাম হিল মজিদ ফাউদুল্লাহ ইমিনা শেতন রজিম অফিস সামা ইরিস কুকুম ওমা তু আদুন অকল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম লাউ আন্না কুম তাতওয়াক্কাল আল্লাহ হাক্কা তওয়াক্কুলিহি লা রসাকা কুম কামা ইয়ার জুকু তয়রা তগদু খেমা সান ও তরুহ বেতনান ও কামা কল আলহি সালাতাম আজকে তালিম বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো রিজিকের ফায়সালা আসমানে হয় জমিনে নয় সম্মানিত সধিমণ্ডলী গোটা বিশ্বব্যাপী যুদ্ধের উন্মাদনা বন্য উন্মাদনা এবং পারস্পরিক শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে আজকে গোটা বিশ্ব এবং আমরা যে একটি উত্তপ্ত অননের উপরে বসে আছি সেই যন্ত্রণা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি আমাদের দেশের মানুষ সহ বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ আজকে সবাই চিন্তিত উদ্বিগ্ন যে কি হতে চলেছে আগামী দিনে বিশ্বে কি হবে আমরা কি দু সালে খেতে পাবো না পাব না এরকম একটা চিন্তা আমাদের মধ্যে কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং অনিশ্চয়তা এবং অস্থিরতার কালো মেঘ যেন আমাদের উপরে ছেয়ে আছে আসলে কি তাই বিষয়টা আসলে কি এটি আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার আজকে প্রয়াস পাবো ইনশাআল্লাহ অমা তৌফিক আল্লা রবুর সূরা জারিয়াতের বাইশ নম্বর আয়াতে বলে দিয়েছেন অফিস সামাই রিস কুকু তু আদোন তোমাদের জন্য আসমানে রিজিকের ব্যবস্থা রয়েছে অমা তু আদুন এবং তোমাদেরকে যা ওয়াদা দেওয়া রয়েছে তার সব কিছুই তোমরা পাবে তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রিজিকের ফয়সালা কিন্তু জমিনে হয় না ফয়সালা কোথায় হয় ফয়সালা হয় আসমানে সুতরাং আমরা ভীত বহবল না হয়ে আমরা চিন্তিত না হয়ে রিজিকের জন্য আমরা উদ্বিগ্ন না হয়ে বরং আমাদেরকে ফিরে আসা দরকার যে রিজিকে কেন বরকত কমে যায় সেই কারণগুলো কী এবং আল্লাহ রব্বুর আলমিন যে আর তিনি রিজিক দাতা এইটার প্রতি আমাদের ইমান কতটুকু দৃঢ় রয়েছে মজবুত রয়েছে সেই বিষয়টা আমাদের একটু বিষয়ে আত্মবলুব্ধি আমাদের জাগ্রত হওয়া প্রয়োজন সম্মানিত মণ্ডলী আল্লা রব্বুর আলমিন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন মাতৃগর্ভে আল্লাহ রব্বুর আলামিন আমাদের জন্য চারটি জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন সহিউল বুখারি তিন হাজার তিনশো বত্রিশ নম্বর হাদেশে চল্লিশ দিন যখন আমরা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন চল্লিশ দিন আমরা আমাদের সৃষ্টির যে উপাদান শুক্র কীট সেই সেইভাবে ছিলাম তারপরের চল্লিশ দিন রক্তপিণ্ড তারপরের চল্লিশ দিন আমরা এরপর এরপরে আল্লাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন তিনি এসে চারটি বিষয় লিপিবদ্ধ করলেন এক নম্বর হচ্ছে ফায়ুক্তাবো আমালুহু তার আমল কি হবে সেটি লিপিবদ্ধ করে দেন দুই নম্বর হচ্ছে ও আজালুহু সে কতদিন বাঁচবে আমি আপনি এই পৃথিবীতে কতদিন বাজবো সেটি লিপিবদ্ধ করে দেয় তিন নম্বর ওয়ার ইস কুহু আমরা কি খাবো কি রিজিক লাভ করবো সেটি লিপিবদ্ধ করে দেওয়া হয় চার নম্বর হচ্ছে ওয়া ও নাম সঈদন আমরা কি পরকালে সৌভাগ্যবান হব না আমরা দুর্ভাগা হব অর্থাৎ আমরা জান্নাতে যাব না আমরা জাহান্নামে যাব এই চারটা বিষয় কিন্তু আমাদের নির্ধারিত থাকে সুতরাং আমরা যদি আল্লাহর প্রতি দৃঢ় চিত্ত ইমানের অধিকারী হতে পারে আমাদের বিশ্বাসের ভিত্তিটা যদি মজবুত হয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থাতেই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে আমার মনে হয় যে আমাদের উদ্বিগ্ন হওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই কিন্তু আমরা মানুষ আমাদের মানবিক দুর্বলতা আমাদের উপরে চেপে বসে আমরা অল্পতেই অস্থির হয়ে যাই আল্লাহর প্রতি আস্থাহীনতা আমাদেরকে অক্টোপাশের ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সেখান থেকে বেরোনোর আমরা পথ খুঁজে পাই না ইনশাল্লাহ আজকের আলোচনায় আশা করি সেই পথ আমরা খুঁজে পাব তো প্রথমত আমরা আলোচনা করি যে আসলে আমাদের রিজিক কেন কমে যায় সেই বিষয়টা একটু আমাদের উপলব্ধি করা দরকার এক নম্বর যে কারণে রিজিক কমে যায় সেটি হচ্ছে পাপ আমরা অনেক আয় করি আয়ের মধ্যে বরকত থাকে না এর কারণ কি আমরা পাপ মুক্ত ন যত পাপ মুক্ত আমরা থাকতে পারবো আমাদের রিজিকে তত কি হবে বরকত বৃদ্ধি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ওয়ান সাহবান কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম লাদুল কদরা ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় ওয়ালা ফিল অমরে ইল্লাল ইল্লাল বিরু এবং সৎকর্মের মাধ্যমে আয়ু কি হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় বর্ধিত হয় ওয়া ইন্নার রজুলা লা ইহরাম রিস্কা বিজ দাম্বে ইউসি বুহু আর কোন ব্যক্তি তার পাপের কারণে রিজিক থেকে কি হয় মাহরুম হয় বা বঞ্চিত হয় তাহলে আমরা রিজিক নিয়ে উদ্বিগ্ন হওয়ার পূর্বে আমাদের উচিত পাপ বর্জন করা তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকে যে ঘাটতি হয় সে ঘাটতি আমরা কি করতে পারবো কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ এটি ইবনু মাজা থেকে হাদিসটি এসেছে শেখ আলবানি রহমাউল্লাহ হাসান বলেছেন সনদ ইমাম ইবনুল কাইম রহমাউল্লাহ তার অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ আল ফওয়াইদ সেই গ্রন্থের মধ্যে উনি একটি সুন্দর কথা বলেছেন সেটি হলো অমিন উকুবা তিহা আন্নাহা বারাকাতাল অমর পাপের শাস্তি হল যে এটি বয়সের যে বরকত সেই বরকত কী করে দেয় দূর করে দেয় মানে আমাদের আয়ুকে কমিয়ে দেয় অার রিজকে রিজিকের বরকত কমিয়ে দেয় অনেক ইনকাম কিন্তু বরকত নাই ও অবারাকাতাল এলমে জ্ঞানের বরকত কমিয়ে দেয় ও অবারাকাতাল আমলে আমলের বরকত কমিয়ে দেয় কমিয়ে দেয় অবারাকাতার তোয়াতে এবং আনুগত্যমূলক কাজ ভালো কাজের বরকত কমিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারলাম ইবনুল কাইমের এই মূল্যবান উক্তি থেকে যে এলমের বরকত কি পাপের কারণে দূর হয়ে যায় আবার রিজিকের বরকতও পাপের কারণে দূর হয়ে যায় সুতরাং রিজিক যদি আমরা বৃদ্ধি করতে চাই রিজিক আমাদের হ্রাস হয়ে যাক এর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এবং আমরা তলেবে এলম যেহেতু ছাত্র অনেক আছে এখানে তারা যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে সর্বতভাবে কি করতে হবে পাপ বর্জন করতে হবে তাহলে রিজিকের ঘাটতি হবে না আন্না যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকে অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দ্বারকে উন্মুক্ত করে দিতাম সুরা আরফ ছিয়ানব্বই নম্বর আসমানের বরকত উন্মুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতো আর জমিনের বরকত বৃদ্ধি করে দেওয়ার অর্থ হচ্ছে জমিন থেকে কি হতো ফসল উৎপাদিত হতো তাহলে উপ আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয় এবং জমিনে ফসল উৎপাদন হয় তাহলে রিজিকের ইনশাআল্লাহ কি হবে না কোনো ঘাটতি হবে না দুই নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা কমে যাওয়া রিজিক কমে যাওয়া বা হ্রাস পাওয়ার কারণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা কমে যাওয়া আল্লাহর প্রতি যেমন আমাদের দৃঢ় ইমান থাকতে হবে তেমন আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকতে হবে মোমিনের জীবনে তাওয়াক্কুল এবং সবর এই দুটি হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ তাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে সেই সাথে আল্লাহ প্রতি তওয়াক্কুল করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে কোন মানুষের প্রতি ভরসা করা যাবে না কারণ যে মানুষের প্রতি আমি ভরসা করব। সেই মানুষ হয়তো অচিরে বা অল্প সময়ের ব্যবধানে সে মারা যাবে কিন্তু যে আল্লাহর প্রতি ভরসা করব। তিনি হচ্ছেন তওয়াক্কাল আলাল হাই লা ইয়ামুত সেই সত্তার প্রতি ভরসা করো যিনি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নেই ঠিক না তাহলে আমরা যেই সত্তা সদা আমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন যিনি সদা জাগ্রত যিনি সদা চিরঞ্জীব সেই সত্তার প্রতি আমাদের ভরসা করতে হবে কোনো মানুষের প্রতি ভরসা করলে আমরা কি হব আমাদের জন্য বিপর্যয় নেমে আসবে আমি আগে যে হাদিসটি বলেছি যে একটি পাখি সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আবার সন্ধ্যাবেলায় তার রুহ বেতারান সন্ধ্যাবেলায় কী হয় সে ভরা পেটে চলে আসে সেই পাখিটা যখন তার নিড় ত্যাগ করে তার বাসা ত্যাগ করে সে কিন্তু জানে না যে তার আহার কোথায় লুকায়িত আছে কিন্তু এখানে হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে তোমরা যদি পাখির মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে তাহলে তোমাদের রিসিকের কোনো অভাব হতো না তাহলে আমরা আজকে দ্বিধা সং সংশয় না প্রকাশ করে আমার মনে হয় যে তাওয়াকুলের মন্ত্রে সবাইকে উজ্জীবিত করা দরকার যে আল্লাহর প্রতি আমাদের ভরসা করতে হবে এবং তার ইবাদতে আমাদেরকে নিমগ্ন হতে হবে তাহলে ইনশাআল্লাহ রিজিকের কোনো ঘাটতি হবে না তিন নাম্বার হচ্ছে রিজিক কমে যাওয়ার কারণ হারাম হারাম উপার্জন অর্থাৎ হারাম বর্জন করতে হবে তাহলে রিজিকে কী হবে বরকত আসবে অনেক ইনকাম করলাম হারামে ভর্তি শুধু অস্থিরতা রিজিকের মধ্যে কোনো বরকত নাই এই জন্য অল্প যদি আয় হয় তবুও যেন উপার্জন হালাল হয় সেটির জন্য খেয়াল করতে হবে সর্বতভাবে তাহলে ইনশাআল্লাহ রিজিকে কোনো ঘাটতি হবে না চার নম্বর হচ্ছে জাকাত না দেওয়া আজকে আমরা দুর্ভাগ্যজনক বাংলাদেশে কত কোটিপতি রয়েছে সেই কোটিপতি সবাই যদি ঠিকভাবে তাদের অর্থ এবং সম্পদের হিসাব করে জাকাত আদায় করত তাহলে বাংলাদেশে দরিদ্র মানুষ থাকতো না কিন্তু তারা জাকাত প্রদান করে না ঠিকমতো ধনীরা অথচ ধনীদের সম্পদে অফি আমলহিম হাকুলিসা ইনুআল মাহরুম গরিবদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা যদি তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া যেত জাকাত আদায় করতো ধনীরা তাহলে তাদের সম্পদে বৃদ্ধি হতো এবং সম্পদে বরকত হতো কারণ জাকাত শব্দের অর্থ হচ্ছে আর নমুবুয়া জেয়াদাতো সেখানে বৃদ্ধি হওয়া বরকত লাভ করা আমরা জাকাত দিলে মনে করি সম্পদ কমে যায় কিন্তু আসলে সম্পদ কমে না সম্পদ কী হয় বেড়ে যায় এবং তাতে বরকত হয় আপনার লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু তার মধ্যে কোনো বরকত নাই তাহলে ওই টাকা থেকে কিন্তু কোনো লাভ হবে না দেখুন আল্লাহ রসুল্সাহ আসলাম দুই হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিস সহিদ মুসলিমের এবং মিশকাতুল মাসাবি এক হাজার আটশো উননব্বই নম্বর হাদিসা আল্লাহ আসলাম বলছেন মা নাক সাদা মালেন দান করলে সম্পদ কি হয়ে যায় কমে যায় না সেটি জাকাত হোক জাকাত আমাদেরকে দিতে হবে নফল দান সাদাকা করতে হবে আরেকটি সাল্লাম বলছেন ইবনে মাজা চার হাজার একশো পঞ্চান্ন নম্বর হাদিস মনিউল কত্রা মিনাস সামা যখন তারা তাদের সম্পদের জাকাত দিবে না তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে এরপরে যে মারাত্মক কথা আল্লাহর আল্লাহ রসুলাম বলছেন সেটি হচ্ছে আলাউল আল বাহাই যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে মানুষকে কি করা হতো মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করা হতো না আকাশ থেকে আর আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়ে যায় তাহলে জমিতে ফসল উৎপাদন হবে না এখানে বোঝানো হচ্ছে যে আমরা আল্লাহর অবদ্ধতা করি পাপ করি তারপরেও আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন ওই চতুষ্পদ জন্তুগুলো যাদের অবলা জন্তু তাদের দিকে খেয়াল করে তাদের প্রতি পরবশ হয়ে সেই জন্য জাকাত যদি বন্ধ হয়ে যায় তাহলে দুর্ভিক্ষ আসবে জাকাত দেওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে ফসল উৎপাদন হবে না ফসলের বরকত কমে যাবে সেই জন্য আজকে দুর্ভিক্ষের আশঙ্কা করার সাথে সাথে আমার মনে হয় যে জাকাত যেন বাংলাদেশে সুষ্ঠুভাবে আদায় হয় এটি সরকারভাবে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার যদি নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো সমস্যা হবে না ইতিপূর্বে আমরা দেখেছি এই এক ধরনের মুনাফাকর ব্যবসায়ী এবং মজুদারদের কারণে কিন্তু এই সংকটগুলো সৃষ্টি হয় এবং এখনও যেটা বাজারে হচ্ছে জিনিস আছে চিনি বাজারে উদাও হয়ে যাচ্ছে হঠাৎ করে অথবা কোনো একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য উদাও হয়ে যাচ্ছে কারণ কি এক ধরনের অতি লোভী মুনাফাকর ব্যবসার কারণ ব্যবসায়ীর কারণে এদেরকেও কঠোর হস্ত দমন করতে হবে যদি এদেরকে দমন করা অনেক কঠিন কারণ এরা সবসময় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাভ করে সেটি যেই দলই যখন ক্ষমতায় থাকুক না কেন পাঁচ নম্বর রিজিক কমে যাওয়ার কারণ হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আধুনিক যুগ আত্মীয়তার সম্পর্ক নয় বাসায় মেহমান আসলে শহরে আমরা বসবাস করি গ্রামের মেহমান আসলে মন খারাপ যে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে অনেক টাকা পয়সা ব্যয় হবে এমনি চলছে না পকেটে টাকা নাই বিভিন্ন রকমের চিন্তা আমাদের কী কী করে গ্রাস করে কিন্তু আল্লাহ রসুলসলা বলছেন যে তুমি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করো তাহলে তোমার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে দেখুন আল্লাহ রসুলাম বলছেন সোহুল বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস সোহি মুসলিম দুই পাঁচশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন মান ফি মানুব যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক সা আল্লাহ ফি আসারিহি এবং তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক ইয়াসিল রাহিমাহু সে যেন আত্মীয়তার বন্ধন কী করে অক্ষুণ্ণ করে বা রক্ষা করে তাহলে আত্মীয়তার বন্ধন যদি রক্ষা করা যায় দুইটি এখানে ফজিলত রয়েছে এক নম্বর হচ্ছে আয়ু বৃদ্ধি হয়ে যাবে আর একটা হচ্ছে রিজিকে বরকত লাভ হবে রিজিক বাড়িয়ে দেওয়া হবে রিজিক বর্ধিত করা হবে ছয় নম্বর হচ্ছে আলার রিস্ক অর্থাৎ অকর্মণ্য বসে থাকা ইসলাম অলস অকর্মণ্যের ধর্ম নয় ইসলাম হচ্ছে রিজিকের জন্য পথ অন্বেষণ করতে বলে সালাদ শেষের পরে জমিনে ছড়িয়ে যাওয়ার কথা সুরা জমাত আল্লাহ রবুল আলমিন বলেছেন সেই জন্য অলস বসে থাকা যাবে না আমাকে আপনাকে রিজিকের পথ কী করতে অনুসন্ধান করতে হবে এবং আল্লাহর উপরে ভরসাও করতে হবে আল্লাহর উপরে যদি দৃঢ় ভরসা থাকে তাওয়াক্কুল থাকে এবং রিজিকের পথ আমরা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কি হবে রিজিকের কোনো সমস্যা হবে না দেখুন আল্লাহ রাবুল আলমিন সুরা মুলকের পনেরো নম্বর আয়াতে বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন ফামসুফি মানা কি তোমরা এর পৃষ্ঠে আরোহণ করো অর্থাৎ জমিনে বিচরণ করো ও কুলোমের রিস্কিহি এবং আল্লাহর দেওয়া রিজিক খাও তাহলে বসে থাকা যাবে না আমার রিজিকের জন্য আমার পথ অনুসন্ধান করতে হবে আমি ব্যবসা করতে পারি চাকরি করতে পারি যে কোনো কাজ করতে পারি হালাল উপায়ে সেটি কোনো লজ্জার বিষয় নয় যদি আমি পথ অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুর আওয়ালামিন আমার জন্য রিজিকের পথ বের করে দিবেন কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করলাম আর বসে থাকলাম তাহলে কি হবে হবে না এটার নাম ভরসা না এটার নাম তাওয়াকল নয় চেষ্টা করার পরে চেষ্টা করার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করা এটা হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল উপায় উপলম্বন অবলম্বন করার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করা এটা হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল বসে থেকে অকর্মণ্য বসে থেকে আল্লাহর উপরে আমি ভরসা করলাম আল্লাহ আমাকে খাওয়াবে এরকম ধর্ম কিন্তু ইসলাম নয় সম্মানিত সুদী মণ্ডলী রিজিকের বিষয়টা পবিত্র কোরআন মাজিদে আমরা যদি একটু অধ্যয়ন করি তাহলে দেখব মোট একশো তেইশ জায়গায় কোরআন মাজিদে আর রিস্ক শব্দ এসেছে এর মধ্যে একষট্টি জায়গায় এসেছে ফল ফেল দিয়ে মানে কর্ম আর বাষট্টি জায়গায় এসেছে ইসিম দিয়ে কোরআন মাজিদে মাত্র জায়গা সুরা জারিয়াতের আটান্ন নম্বর আয়াতে যেখানে আল্লা রব্বুর আলমিন আর রজ্জাক তার এই বৈশিষ্ট্য গুণবাচক নামটি বলেছেন আল্লাহ বলছেন ইন্না রজ্জাক কু কুয়াতিল মতিন আল্লাহ হচ্ছে রজ্জাক রিজিক দাতা তিনি ক্ষমতার আধার এবং পরাক্রান্ত এই একটি আয়াতে রজ্জাক বান্দার ক্ষেত্রে রাজেক আল্লাহ ক্ষেত্রেও রাজেক বলা যায় বান্দার ক্ষেত্রেও রাজেক বলা যায় কিন্তু রাজ্জাক শুধুমাত্র আল্লাহ রব্বুর আলমিনের ক্ষেত্রে বলা যায় অন্য কারো ক্ষেত্রে বলা যায় না হয়তো আমি কারো কারো অধীনে চাকরি করি কারো অধীনে ব্যবসা করি কারো দোকানে থাকি সে আমার জন্য রাজেক অর্থাৎ রিজিকের একটা উপায় অবলম্বন তার মাধ্যমে আমার হচ্ছে তাকে রাজেক বলা যাবে আল্লাহ রব্বুর আলমিনের ক্ষেত্রে রাজেক ব্যবহার হয় কিন্তু আর রাজাক কোন বান্দার ক্ষেত্রে ব্যবহৃত হয় না এটা একমাত্র আল্লাহ রবীন্দ্রের বৈশিষ্ট্য এবং তিনি হচ্ছেন খায়রুর রিজিক দাতা সম্মানিত সমিত মন্ডলী আমরা রিজিককে এত ভয় পাই অথচ রিজিক আমাদেরকে বলছে আসো রিজিক দাও রিজিক তোমার আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি তোমার অনুসন্ধানে আছে তুমি কিভাবে রিজিক লাভ করবে আর আমরা বলছি যে আমরা রিজিক লাভ করতে পারছি না আল্লাহ রসুলাম বলছেন আবু দর্দা থেকে হাদিসটি বর্ণিত ইন্না রিস্ক আলাইয়াতুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতুলুবুহু আজালুহু বান্দাকে রিজিক তত বেশি অনুসন্ধান করে যে মিম্মা ইয়াতুলুবু আজালু বান্দাকে তার মৃত্যু যত না তলব করে তার অনুসন্ধানে থাকে তার চাইতে বান্দার অনুসন্ধানে রিজিক বেশি থাকে তাহলে মৃত্যু তো আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করছে এটা আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে কিন্তু রিজিক আমাদের পেছনে তার চাইতে আরও বেশি ধাবিত হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে শুধু আল্লাহর উপরে তওয়াকল করতে হবে আমাদের উপায় অবলম্ব উপায় উপকরণ অবলম্বন করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের রিজেক নিয়ে কোনো টেনশন বা ভয় করতে হবে না সম্মানিত সুধিমণ্ডলী হাসান বাস্রি রহমা কাছে একবার এক ব্যক্তি আসলো এসে বলল যে আমার জন্য একটু দোয়া করুন আমার জমিতে ফসল উৎপাদন হচ্ছে না জমি কি যে শুষ্ক হয়ে গেছে হাসান বাস্রি তাকে বললেন ফিরিল্লা তুমি আল্লাহর কাছে তো করো আর আরেকজন ব্যক্তি আসলো এসে বলল যে আমার সন্তান হচ্ছে না আপনি আমার জন্য একটু দোয়া করেন উনি বললেন ইস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ইস্তেক ফার করো তো করো আরেকজন এসে বলল যে আমার বাগানে ফল ফসল ফল উৎপাদন হচ্ছে না তিনি বললেন ইস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে তোবা করো আর একজন এসে বলল যে আমার দারিদ্রতা দরিদ্রতা দূর হচ্ছে না আপনি আমার জন্য মানে দোয়া করেন তিনি বললেন ফাকুলতা বলো তিনি তাকে বললেন যে তুমি ইস্তাক আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা চাও চারজনের কথা একই রকম কথা বললেন এখন হাসান বসরির যারা শিষ্য তার ছাত্র বা তার আশেপাশে যারা বসেছিল তারা বললো যে আপনি চারজনকে একই কথা বললেন যে তুমি আল্লাহর কাছে ইস্তেক করো ক্ষমা চাও ব্যাপারটা আসলে কি তখন হাসান বসরি বললেন যে আমি কোনো কিছুই আমার নিজের পক্ষ থেকে বলিনি যা কিছু বলেছি সব কিছু কি আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন এটি সুরা নুহের মধ্যে এসেছে নু আলিয়া তার জাতিকে বলেছিলেন ফাকুল তোস্তাক ফেরো রব্বা কুমেন না হোক আনা আমি বলেছিলাম যে ইস্তাক ফেরো রব্বা কুম নোয়াল সাল্লাম বলছেন যে তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও ইন্না হুক কানা গাফারা তিনি ক্ষমা করে দেবেন এরপর আল্লাহ বলছেন ইউরসিল সামা আলাই কুমে দরারা তিনি তোমাদের উপর আকাশ থেকে অজস্র ধারায় কি করবেন বৃষ্টি বর্ষণ করবেন ওয়া ইমদিদ কুমবে আমি ওয়া বানেন তোমাদের সম্পদ এবং সন্তান বাড়িয়ে দিবেন ওয়াজা আল্লাহ কুম জান্নাত ওয়াজা আল্লাহ কুম আনহারা তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন এই আয়াতে কিভাবে ওই চার ব্যক্তির সমাধান হলো যদি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তাহলে যে ব্যক্তির জমিতে ফসল হচ্ছে না যার বাগানে ফল উৎপাদন হচ্ছে না তার সমস্যা আর থাকবে সমস্যা থাকবে না আর যে ব্যক্তির সন্তান পাচ্ছে না বানিনের কথা বলা হয়েছে এখানে সন্তান আল্লাহ বাড়িয়ে দিবেন যার দরিদ্র তার সম্পদ আল্লাহ কী করে দেবেন বৃদ্ধি করে দিবেন তার মানে যার যে সমস্যা আছে সমস্যাটা দূর হয়ে যাবে কি করলে আল্লাহর কাছে যদি প্রকৃত অর্থে ইসতেক করা যায় তাহলে আজকে এই দুর্যোগ মুহূর্তে এই যুগ সন্ধিক্ষণে এসে আমাদের কাছে আল্লাহ রব্বুল আরামের কাছে আমাদের পাপ স্মরণ করে বেশি বেশি কি করতে হবে তবা ইস্তেক পাঠ করতে হবে এটি সুরা হুদে বান্ন নম্বর আয়াতে হুদ আল্লাহ একই কথা তার সম্প্রদায়কে বলেছিলেন বলেছেন যে হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতবার সুম্মা তু বই তার কাছে ফিরে যাও ইউরসিল সামা আলাই কুমেদারা তাহলে তিনি তোমাদের উপরে অজস্র ধারায় কি করবেন বৃষ্টি বর্ষণ করবেন ইমাম কুর্তুব রহমাহুল্লাহ সুরা নুহের এই দশ এবং বারো নম্বর আয়াতের তাফসিরে বলেছেন যে ফি হাজিল আয়াতে আল্লা তিফি হুদ আলা আন্না ইস্তেকফার আস্তানজির বিহ রিসকা ওয়াল আমতার বলছে সুরা নুহের দশ এবং এগারো নম্বর আয়াতে এবং সুরাহুদের যে আয়াত এর মধ্যে দলিল রয়েছে যে তোবা ইস্তেকফার এটি রিজিক এবং বৃষ্টিকে আনয়ন করে অর্থাৎ রিজিক এবং বৃষ্টি রিজিক লাভ করা এবং বৃষ্টি বর্ষণ হওয়ার আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটা কারণ হচ্ছে আল ফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা যায় সুতরাং আমরা যদি আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে প্রকৃত অর্থ তোবা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমরা বৃষ্টিও লাভ করতে পারবো এবং আল্লাহর পক্ষ থেকে আমরা রিজিকও লাভ করতে পারবো এবার প্রথম যে একটা আমি পাঠ করেছিলাম আল্লাহ বলেছেন সোরা জারিয়াতের বাইশ নম্বর আয়াতে অফিস সামাই রিস্কু মামা তু আদোন আসমানে তোমাদের জন্য রিজিক রয়েছে এবং তোমাদের প্রতিশ্রুত সব কিছুই সেখানে রয়েছে এই আয়াতের তাফসিরে হাফিজ ইবন কাসির রহমান এখানে অফিস সামা দ্বারা কী উদ্দেশ্য এটা নিয়ে মুফাস্সেরদের মধ্যে একটু বিভিন্ন রকমের বন্তব্য পাওয়া যায় বক্তব্য পাওয়া যায় যেমন কেউ কেউ বলেছেন এখানে সামা বলতে বোঝানো হয়েছে আল মাতার অর্থাৎ অফিল মাতারের রিস্ক বৃষ্টির মধ্যে তোমাদের জন্য রিজিক রয়েছে আর যে ওয়াদার কথা বলা হয়েছে সেটি হচ্ছে জান্নাত কেউ কেউ বলেছেন যে আসমানকে যে অফিস মাতারকে বৃষ্টিকে সামা বলা হয়েছে এবং এটা তোমাদের জন্য রিজিক এটা বলার কারণ হচ্ছে যে আসমান থেকে কি হয় বৃষ্টি বর্ষিত হয় এই কারণে আর তান্তাবি বলেছেন যে তোমাদের জন্য আসমানে রিজিক রয়েছে অর্থাৎ তোমাদের রিজিকটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে লিপিবদ্ধ রয়েছে এবং আসমানে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির আকারে তোমাদের কাছে কি করে এই রহমতটা নাজিল হয় তখন ফাতাম্বুতুবি ইজনিহি তখন আল্লাহর রহমতে ফল ফসল উৎপাদন হয় যাই হোক অর্থাৎ মোট কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দাতা এবং তিনি বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদেরকে কি করেন রিজিক দান করেন এবং এই রিজিকের ফয়সলাটা আল্লাহ রব্লুল আলমিন আমাদের জন্য মাতৃগর্ভেই করে রেখেছেন সুতরাং কোনো ব্যক্তির উপরে ভরসা না করে ভরসা করতে হবে সম্পূর্ণ কার উপরে আল্লাহ রব্বুল আলমিনের উপরে এবং আমাদেরকে এটি দৃঢ়ভাবে মনে করতে হবে যে রিজিকের ফায়সালা হয় আসমানে কোনো ব্যক্তি জমিনে কারো রিজিকের ফায়সালা করতে পারে না আমার আপনার জন্য কোনো জায়গায় ততদিন পর্যন্ত বরাদ্দ থাকবে রিজিক যতদিন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য সেখানে রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন কোনো ব্যক্তি সে যত শক্তি দর হোক না কারো আপনার রিজিকের কোনো সে ঘাটতি ঘটাতে পারবে না এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আসন আল্লাহ রাবুর আলমীর উপরে ভরসা করে যে আল্লাহ আসমান থেকে রিজিক দেওয়ার জন্য আমাদের বসে আছেন তার উপরে আমরা ভরসা করি কোনো ব্যক্তি আপনার রিজিক ইনশাল্লাহ ঘাটতি ঘটাতে পারবে না সম্মানিত মণ্ডলী এই বিষয়ে দুটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো একবার এক আরব বিশ্বের এক স্বৈরাচারী শাসক সে করল কি যারা ভালো সৎ ইমানদার অফিসার তাদের চাকরি খাওয়া শুরু করলো তার উদ্দেশ্য ছিল যে এর মাধ্যমে তারা যেন তার অনুগত হয় অথবা না খেয়ে তারা মারা যায় এরকম একজন ব্যক্তির চাকরি সেই স্বৈরাচারী শাসক খেয়ে ফেললো তারপরে সেই ব্যক্তি চিন্তা করছে কিভাবে পরিবার পরিজন নিয়ে এসে চলবে সে একটা ছোট ব্যবসা শুরু করলো আল্লা রাবুল আলমিন তার সেই বর ব্যবসায় এত বরকত দান করলেন যে তার প্রচুর বরকত হলো এবং সে তার রিজিকের কোনো অভাব হলো না সে ব্যক্তি বলল যে সে এই জালেম শাসক সে মনে করেছিল যে আমার রিজিক বন্ধ করে দিবে কিন্তু সে পারেনি কারণ ইন না রিস্কি ফিসামায়ে ওয়াকদ কুসিমা ওকুতিবালি মেংকবলা আন উলাদা আদা অথচ আমার রিজিক আসমান এ লিপিবদ্ধ করা আছে আমার জন্মের বহু পূর্বেই এবং আল্লাহ রব্বুর আলামিন আমার ভাগ্যে এক টাকা এক দেড়হামা যদি উপার্জন করা লিখে রাখেন তাহলে সেটা কেউ বন্ধ করতে পারবে না সেই স্বৈরাচারী শাসকের মনে করেছিল সে যে তার চাকরি খেয়ে কি করবে তার রিজিক বন্ধ করে দিবে কিন্তু সে এমন একটা ব্যবসা শুরু করলো যে আল্লাহ রব্বুর আলামিন সেই ব্যবসায় তার শুধু বরকত দান করলেন এটি একটি ঘটনা দুই নম্বর ঘটনা হচ্ছে আরেকটি ঘটনা সেটি হলো একবার একটি প্রতিষ্ঠানে একজন ঝাড়ুদার ছিল যে প্রতিষ্ঠানে ঝাড়ু ঝাড়ু দিত নতুন একজন দায়িত্বশীল এসেছে এসে কি করলো তাকে সবার নিয়ম করেছে যে হাজিরা খাতায় কী করতে হবে স্বাক্ষর করতে হবে কিন্তু সেই ঝাড়ুদার কোনো স্বাক্ষর করতে জানে না সে ঝাড়ুদার বলল যে আমি তো স্বাক্ষর করতে জানি না আমি উম্মি লেখাপড়া জানি না আমি অশিক্ষিত আমি তখন সেই পরি সেই দায়িত্বশীল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল উচ্চস্বরে বললো আন্তা উম্মি ফিমা আহাদিল্লা এলমে তুমি এটা জ্ঞানের একটা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এখানে তুমি নিরক্ষর তোমাকে দিয়ে চলবে না তখন তাকে হলো চাকরিচ্যুত করা হলো সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো পরিবার পরিজন নিয়ে কী করবে সে একটি দোকানের মালিকের কাছে গেল সেই দোকানের মালিক একটা খাবার রান্না করতো আর অব্বিশে যেটা ও ছাড়া আর কেউ এত সুন্দর করে সেটা তৈরি করতে পারতো না তার কাছে দোকানের থেকে অনেক দিন থেকে সেই খাবার রান্নার প্রক্রিয়াটা সে সুন্দর করে শিখে গেল এক পর্যায়ে দেখা গেলো সেই দোকানদার মারা গেল মারা যাওয়ার পরে দেখা গেল ওই শহরে ওই ব্যক্তি ছাড়া ওই রান্না করা আর কেউ ভালো পারে না চতুর্দিক থেকে লোকজন তার কাছে কি অর্ডার চলে আসতে লাগলো এবার প্রচুর সে মানে দরিদ্র লোকটি প্রচুর সম্পদের মালিক হয়ে গেল সে এবার তার এই প্রচুর অর্থ সম্পদ নিয়ে ব্যাঙ্কে গেল ব্যাঙ্কে টাকা রাখার জন্য তখন তাকে যে ব্যাংকের যে পরিচালক সে বলল যে আপনি এখানে সই করেন সিগনেচার করেন ব্যাংকের যে নিয়ম আর কি সিগনেচার না করলে তো হবে না তখন উনি বললেন যে আনা উম্মি লা তুবু আমি তো নিরক্ষর আমি লিখতে জানি না ফখর আলাহুল মোদির সেই ব্যাংকের ম্যানেজার তাকে বললো আল্লাহ আখবর আন্ত উম্মি ওয়াস্তাতা আতান তাজমা হাজিল তুমি নিরক্ষর মূর্খ অথচ তুমি এত সম্পদ কীভাবে জমা করতে পারলে ফাঁকাই ফালাউ কুমতামতা আল্লেমান তুমি যদি শিক্ষিত হতে তাহলে কিনা হতে আরও বেশি সম্পদ হয়তো জমা করতে পারতে তখন তিনি বললেন যে যদি আমি শিক্ষিত হতাম তাহলে এখনও আমি ওই প্রতিষ্ঠানে কী করতাম ঝাড়ু দিতাম সোহান আল্লাহ চিন্তা করা যায় এই দুইটি ঘটনা যদি আমরা চিন্তা করি তার মানে উনি বোঝাতে চাইলেন যে তার রিজিকটা আসলে লিপিবদ্ধ করা আছে এই ব্যবসার মধ্যে এই জন্য আল্লাহ রবুর আলমী তাকে কি করে রাখেননি সেখানে যদি উনি শিক্ষিত হতেন ওখানে ঝাড়ু দিতেন তার ওই ঝাড়ুদারই পরিচয় থাকতো তার কিন্তু উন্নতি হতো না তো সেই ব্যক্তি তাকে চাকরিচ্যুত করেছে কি আরও তার উন্নতির পথ বাড়িয়ে দিয়েছে এই দুটি ঘটনা নেটে সার্চ দিলে আপনি পাবেন অফিস সামাই রিস্কু কু মামা তু আদন এর ব্যাখ্যা বিশ্লেষণে এখানে আধুনিক একজন লেখক এই দুটি ঘটনা নিয়ে এসেছে সম্মানিত সদুমন্ডলী এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহর উপরে আস্থা বাড়াতে হবে আল্লাহর উপরে ভরসা বাড়াতে হবে জমিনে কারো উপরে ভরসা করা যাবে না তাওয়াক্কাল আলাল হাই আল্লা দিল্লা সেই সত্তার উপরে ভরসা করো যিনি চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না আর যে মারা যাবে তার উপর যদি ভরসা করি তাহলে হবে না যদি মাজারে যায় যে রিজিক চায় তাহলে হবে চাইতে হবে সিজদায় কি আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইতে হবে সম্মানিত সুদীমণ্ডলী আলোচনা মোটামুটি আমার শেষ এবার ছাত্রদের উদ্দেশ্যে দুটি বিষয় আমি অনেক দিন থেকে বলবো মনে করেছি কিন্তু বলার আমার সুযোগ হচ্ছে না সেটি হল দুইটি বিষয় একটি হচ্ছে এখলাস আর একটি হচ্ছে এখতেসাস এই দুটি বিষয় যদি থাকে কোনো ব্যক্তি কোনো ছাত্র কারো রিজিকের কোনো সমস্যা হবে না আজকে আমরা দিনই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করি মাদ্রাসায় অধ্যয়ন করি অথচ প্রতিনিয়ত আমাদেরকে চিন্তা করে করে খাই যে আমি কি খাবো কোথায় চাকরি করব। কিভাবে আমার রিজিকের ব্যবস্থা হবে অথচ সেই হাদিসে এসেছে আল্লাহ রব্বুর আলমিন বলছেন যে আসমান জমিন সৃষ্টির প্রথম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আরও যত লোক আসবে সবাইকে যদি এক ময়দানে একত্রিত করা হয় আর সবাই যদি আল্লাহর কাছে চাই আল্লাহর ভান্ডার থেকে সামান্যতম কি হবে না কম হবে না আমরা যারা তলবে এলম যারা শিক্ষা অর্জন করি মাদ্রাসায় তাদের জন্য দুইটি একটা হচ্ছে এখলাস আর একটা হচ্ছে আল সাস। এখলাস মানে হচ্ছে একনিষ্ঠুতা নিয়তের পরিশুদ্ধতা আমি লেখাপড়া করছি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চাকরি পাওয়াটাও মূল উদ্দেশ্য নয় আমি যা জানি সেটি মানুষের কাছে কি করে প্রচার করব। এর দাওয়াত দিব আজকে তালেমি বৈঠক হচ্ছে এটেরই একটি অংশ আছে তোমরা ছাত্র তোমরা ভবিষ্যতে আমাদের মতো এখানে ডায়াসে এসে বক্তব্য এই মার কাছে আমরা তো প্রায় বত্রিশ বছর ধরে আছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আছি কথা বুঝতে পারছো না তাহলে তোমরা এক সময় এর চেতা আরও ভালো ভালো জায়গায় যাবা আমেরিজা আমার যেটা বলেন যে সব সময় বড় আশা করব। আশা যদি ছোট হয়ে যায় তাহলে তার চেতা আরো কম তোমরা প্রাপ্তি করবো আশা সবসময় অনেক বড় হবে আকাশ ছোঁয়ার বাসনা থাকবে তাহলে হয়তো আকাশের চেয়ে অনেক নিচে থাকবে এই জন্য এই দুইটি গুণ আমাদের অর্জন করতে হবে একটা চালে চালেখলাস অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সব কাজ করতে হবে আর দুই নম্বরও চালে এখতেসাস বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হওয়া আমরা অনেক সাবজেক্ট আছে আমাদের নাহু আছে সর্প আছে ফেঁকা আছে আকিদা আছে কোরআন তাফসির আছে বিভিন্ন বিষয় রয়েছে ফেঁকা আছে কে কোন বিষয় সবাই সব বিষয়ে অধ্যয়ন করবে কিন্তু একটা বিষয় থাকতে হবে যে বিষয়ের সে কী হবে বিশেষজ্ঞ হবে যেমন ডাক্তার সবাই ডাক্তার একজন হার্টের ডাক্তার সে কি আপনার পেটের কোনো অসুখ হলে গ্যাস্ট্রিক বা অন্য কিছু অসুখ হলে ওষুধ দিতে পারবে না সবাই দিতে পারবে তারপরে স্পেশালিস্টের কাছে আমরা কেন যাই হাটের রোগ হলে হাটের রোগের কাছে যায় পেটের সমস্যা হলে সেই বিশেষজ্ঞের কাছে দাঁতের সমস্যা হলে দাঁতের রোগের কাছে যায় কারণ কি প্রত্যেকের একটা নিজস্ব বিশেষজ্ঞের জায়গা রয়েছে বিশেষজ্ঞতার জায়গা রয়েছে এই জন্য আমরা যে সাবজেক্টে অধ্যয়ন করি না কেন আমাদেরকে একটা বিশেষ বিষয়ে পারদর্শী হতে হবে যদি সবাই জানে যে এই বিষয়ে আমি দক্ষ তাহলে আমাকে মানুষ কী করবে খুঁজে বাড়াবে অনুসন্ধান করবে আপনি যদি আবুল হাসান আলী নদী রহমাউল্লাহ গ্রন্থে এ বলেছেন যে তুমি যদি দরজা বন্ধ করে থাকো মানুষ তোমার দরজা তোমাকে মানুষ দরজা খুলতে বাধ্য করবে কারণ জানে যে ব্যক্তি ফেকাই ভালো এটা ফকি এই ব্যক্তি মুফতি ভালো মুফতি এর কাছে ফতোয়া আনিতে হবে আপনার দরজায় গিয়ে নক করবে যদি জানে ভালো আদিব সাহিত্যিক আপনার কাছে যাবে ভালো নাহাবি আপনার কাছে যাবে ভালো ভালো মহাদ্দেশ মুফাসির আপনার দরজায় করা না আপনি যদি নিজেকে আত্মগোপন করে রাখতে চান আপনার হাতে পায়ে ধরে হলে অনুরোধ করবে যে আপনি একটু আসেন আমাদের এখানে আমাদেরকে একটু খেদমত দেন আপনি কী চান কি শর্ত দেবেন আপনার সব শর্ত পূরণ করা হবে কিন্তু সে যোগ্যতা কী করতে অর্জন করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করতে হবে আর দুই নম্বর হচ্ছে আলেখতে সাস বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হওয়া যেটা আপনার জন্য ভালো লাগে সেই বিষয়টা আপনি কী করবেন চয়েস করবেন কিন্তু সব বিষয়ে কি করবে সাধারণ জ্ঞান থাকবে একটা বিষয় একটা ব্যক্তি সব বিষয়ে কিন্তু পারদর্শী হতে পারে না এই জন্য বলা হয়েছে আরেকটা আরবি প্রবাদ লিকুলিফান রিজাল প্রত্যেকটা বিষয়ের কি রয়েছে বিশেষজ্ঞ রয়েছে সুতরাং আমরা যারা বলে আলম তাদেরকে অবশ্যই এই দুইটি গুণ অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আলেখলাস এবং আলেখতেসাস সেই সাথে অন্যদেরও আমি যে কাজই করি না কেন আমি যদি ব্যবসায়ী হই সেখানেও আমার নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যবসা করতে হবে ওজনে মাপে কম দেওয়া যাবে না যেই সমাজে ওজন এবং মাপে কম দেওয়া হয় সেখানে দুর্ভিক্ষ নেমে আসে আমরা কারণ বলি কিন্তু সেই কারণটা দূর করার জন্য সেই সমস্যাটা দূর করার জন্য তার গোড়ায় অনুসন্ধান করি না উপরে উপরে আমরা পানি ঢালি যেখানে ওজন মাপে কম দেওয়া হবে সেখানে দুর্ভিক্ষ হবে যেখানে জাকাত প্রদান করা হবে না সেখানে রিজিকের সমস্যা হবে সেখানে দুর্ভিক্ষ হবে এই সমস্যাগুলো আমাদের দূর করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আলোচনা আমাদের শেষ তাহলে উপসংহারে আমরা বলতে পারি আয়াতটি আবার স্মরণ করে দিয়ে সোরা জারিয়াতের কত নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত অফিস সামাই রিস্কুম অমা তু আদন আসমানে তোমাদের রিজিকের ব্যবস্থা রয়েছে অমা তু আদন এবং তোমাদের জন্য যা ওয়াদা রয়েছে প্রতিশ্রুত সব কিছুই রয়েছে এই ওয়াদা জান্নাত হতে পারে কারোর জন্য ভালো কারোর জন্য মন্দ জান্নাত অথবা জাহান্নাম শাস্তি অথবা পুরস্কার যে কোনো কিছু বিষয় হতে পারে যেটা আমাদের জন্য লিপিবদ্ধ রয়েছে সেই জন্য আমরা কোনো মানুষের উপরে ভরসা করব না আমরা সবসময় ভরসা করব। আল্লাহর উপরে যিনি চিরঞ্জীব সেই সত্তার উপরে ভরসা করব এবং যে দুটি ঘটনা আমরা বললাম আরব বিশ্বের দুটি ঘটনার কথা বললাম এই ঘটনাটা যদি আমরা অনুধাবন করি আমরা যদি ভালো করে এটাকে হৃদয়ঙ্গম করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকের কোনো সমস্যা হবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবা মিন দাব বাতিন ফিল আর দে ইল্লা আল্লাহ রিস্কোয়া পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই এমন অনেক প্রাণী রয়েছে তারা নিজের রিজিক নিজে অনুসন্ধান করতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও রিজিক দান করেন আর সুরা আনকাবুত বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহ আফসুদুর রিস্কিমাই ইয়াশাউমিন এবাদি ওয়াকদির উল্লাহ ইন্না আল্লাহ বিকুল্লি সাইন আলিম আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বৃদ্ধি করে দেন রিজিকে প্রশস্ততা দান করেন ওয়া এক এবং যাকে ইচ্ছা রিজিকটা সীমিত করে দেন সংকুচিত করেন হাবিকুল্লি হাবিকুল্লিস আলিম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন সর্ব বিষয়ে কি অবগত সম্মত অবগত এই জন্য আমাদের যার যার ভাগ্যে যে রিজিক লিপিবদ্ধ করা রয়েছে সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে আমাদের তাকদিরের প্রতি বিশ্বাসকে আমাদের মজবুত করতে হবে আল্লাহর উপরে ভরসাকে আমাদের দৃঢ় করতে হবে এবং বৃদ্ধি করতে হবে তাহলে ইনশাল্লাহ কোনো রিজিক আমাদের হবে না এবং আল্লাহর কাছে রিজিক বেশি বেশি চাইতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকের কোনো অভাব হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন আর একটি বিষয় সেটি যে রিজিক মানে শুধু খাওয়া দাওয়াও কিন্তু না এই যে আপনারা দিনে এলেম অর্জন করছেন এটা একটা বড় রিজিক বরং ইবনুল কাইম এটাকে সর্বশ্রেষ্ঠ রিজিক বলা হয়েছে বলেছেন এটাকে এবং সুস্থতা এটা একটা রিজিক মান সম্মান সম্পদ সবই হচ্ছে আল্লাহর রিজিক কিন্তু আমরা মুখ্য অর্থে বুঝে থাকি রিজিক মানে হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু দিনী এলেম অর্জনের তৌফিক লাভ করা এটাও হচ্ছে একটা বড় রিজিক সেজন্য আমরা দিনকে জানার চেষ্টা করি আল্লাহর উপরে ভরসা করি ইনশাআল্লাহ আমাদের কোনো রিজিকের হবে না আপনি যদি এখলাস থাকে আপনার মধ্যে এবং এহতেসাজ থাকে তাহলে আপনি দরজা বন্ধ করে থাকলেও আপনাকে এসে লোকে খুঁজে নিয়ে যেয়ে কাজে লাগাবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন আিরদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বলিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি